নমস্কার বন্ধুরা বন যদি খেতে হয় তাহলে এইভাবে বানান ছোট থেকে বড় সবাই প্রশংসা করবে আজকে এরকম সফট আর নরম তুলতুলে ক্রিম বন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা যে বনটা কতটা সফট আর জালিদার হয়েছে আর এই ক্রিমটা কত সহজে বাড়িতে বানাবেন সেটাও দেখিয়ে দেব আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তাহলে চলুন শুরু করি তো বন্ধুরা এই বন তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের লাগবে একটা ডিম ডিমটাকে একটা বোলের মধ্যে ফাটিয়ে নিলাম সাথে দিয়ে দেব চার চামচ চিনি একটা ডিমের জন্য এখানে চার চামচই চিনি দিতে হবে দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ ডিম চিনি আর লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মানে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার নিয়ে নেব দুশো এম উষ্ণ গরম দুধ দুধটা অবশ্যই উষ্ণ গরম থাকতে হবে খুব ভালো করে ডিমের গোলার সাথে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ইস্ট এটা ড্রাই ইস্ট যে কোনো মুদি দোকানে তোমরা পেয়ে যাবে ইস্টটাকেও খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এখন দিয়ে দেব ময়দা তোমরা এখানে বলতে পারো ময়দার পরিবর্তে আটা দেওয়া যাবে কি না তো আটা দিলে আমাদের বনটিটা কিন্তু ভালো হবে না মোটেও ময়দা দিয়েই করতে হবে এখানে আমি দুই ব্যাটি মতো ময়দা দিয়ে দিচ্ছি প্রথমে একটু স্প্যাচলা দিয়ে এইভাবে মিশিয়ে নেবো ভালো করে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার আমি হাত দিয়ে মেখে মেখে খুব সুন্দর সফট একটা ডো তৈরি করে নেব। এখানে বন তৈরির ডোটা যতটা সফট হবে তোমাদের বনগুলোও কিন্তু ততটাই সফট হবে একটু সময় নিয়ে কষ্ট করে এই ডোটাকে মেখে নিতে হবে এখন এখানে আমি অল্প একটু ঘি দিয়ে দেব। ঘিটা আমি আগে থেকে গলিয়ে নিয়েছি তোমরা এর পরিবর্তে তেলও দিতে পারো যাতে হাতে না লেগে যায় আর বাটিতে না লেগে যায় এর জন্য আমি ঘিটা দিয়ে দিয়েছি আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এখন ওই ডোটাকে আমরা রেস্টে রেখে দেব প্রায় দু ঘন্টার জন্য যত সময় বাড়াবে ততই কিন্তু আমাদের বনটা সফট হবে আর একদম মার্কেটের মতো হবে তো আমি একটা ইনস্ট্যান্ট প্লাস্টিক দিয়ে দেখতে পাচ্ছ ভালো করে আমি মুখটা বন্ধ করে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় দু ঘন্টা তো বন্ধুরা পুরো দু ঘন্টা পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর ডোটা কিন্তু একেবারে ডবল হয়ে গেছে ফুলে দেখতে পাচ্ছ ভেতরে বাতাসটাকে এইভাবে বের করে দিতে হবে তারপরে আবারও একটু আমরা মেখে নেব ডোটা যদি এরকম ফুলে যায় তাহলেই বুঝবে তোমাদের রুটি একেবারে পারফেক্ট হবে তো কিচেন স্লাবের পরে রেখে আমি আরও একটু মেখে নেব এবার এই ডোটাকে আমি তিন ভাগে ভাগ করে নেব আমরা এখানে ময়দা নিয়েছিলাম দুশো গ্রাম তো দুশো গ্রাম ময়দায় আমাদের এখানে তিনটে রুটি হয়ে যাবে তো প্রথমে আমি একটা তৈরি করে নেব এখান থেকে এই লেচিগুলো সরিয়ে রাখছি একটা নিয়ে আমি লম্বা করে বেলে নেব আর এটা একদম লম্বা দড়ির মতো করে নিতে হবে যেরকমটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ ঠিক এরকম লম্বা করে নিতে হবে তো লম্বা করে নেওয়া হয়ে গেছে এখন আমরা রুটি রুটিকে তৈরি করে নেব ঠিক কিভাবে তৈরি করছি তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে এ দেখো একদম বেনি করার মতো করেছি এবার এটা নিয়ে উল্টো দিক দিয়ে ঘুরিয়ে এনে এইভাবে একটু জল লাগিয়ে সেট করে দিতে হবে এইভাবে লাগিয়ে দিতে হবে যাতে রুটিটা তৈরি হওয়ার পরে খুলে না যায় আর বন্ধুরা দেখতে পাচ্ছ যে কত সুন্দর ডিজাইনের একটা রুটি তৈরি করে নেওয়া হয়ে গেছে তো একইভাবে আমি দুটো রুটি তৈরি করে নিয়েছি এখন এগুলোকে রেস্ট দিতে হবে প্রায় তিরিশ মিনিট মতো এর জন্য আমি একটা সাদা কাপড় দিয়ে ঢেকে তিরিশ মিনিট অপেক্ষা করব। তো বন্ধুরা তিরিশ মিনিট পর ফিরে আসছি তোমরা দেখতেই পাচ্ছ যে রুটিগুলো আরও ফুলে গেছে তো এর ওপর থেকে আমি একটু দুধ ব্রাশ করে দিচ্ছি যাতে ওপরের কালারটা খুব সুন্দর হয় এখানে তোমরা ডিমের কুসুমও দিতে পারো তো ডিমের কুসুম দিলে অনেক বন্ধুদের পছন্দ হয় না এর জন্য আমি দুধটাই দিয়ে দিলাম আগে থেকে একটা কড়াইকে আমি প্রিহিট করে নিয়েছি যেমনটা ঠিক আমরা কেক তৈরি করি বা বিস্কুট তৈরি করি সেরকমই প্রিহিট করে নিয়েছি এখন এর মধ্যে থালাটাকে বসিয়ে দেবো আর এই কড়াইটাতে আমি শুধু বিস্কুট কেক পাউরুটি এগুলোই বানিয়ে থাকি এর জন্য এর অবস্থা এরকম তো আমরা এইভাবে ঢেকে মিডিয়াম আঁচে কুড়ি মিনিট মতো বেক করবো কুড়ি থেকে পঁচিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ যে রুটিগুলো একেবারে ফুলে গেছে কিন্তু ওপরে কালার আসেনি এর জন্য আরও পাঁচ মিনিট আমি মাইক্রোওয়েভে দিয়ে কালারটা করে নেব মাইক্রোওয়েভ যদি না থাকে আরও দশ মিনিট তোমরা গ্যাসের চুলায় বেক করে নেবে আরও পাঁচ মিনিট বেক করার পর আমাদের রুটিগুলো ঠিক এরকম হয়েছে দেখতে উপরটা যাতে শক্ত না হয়ে যায় এর জন্য ওপর থেকে একটু বাটার এইভাবে মেখে দিচ্ছি এবার একটা বল নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমরা বাটার এখানে আমি মোটামুটি ষাট থেকে সত্তর গ্রাম মতো বাটার নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো ধরে আমরা চালিয়ে নেব ইলেকট্রিক বিটার যদি না থাকে তাহলে হ্যান্ড বিটার দিয়েও করতে পারো তাতে সময় একটু বেশি লাগবে দেখতে পাচ্ছ একেবারে পারফেক্ট ক্রিম তৈরি হয়ে গেছে তো বন্ধুরা এবার রুটিগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে একেবারে কিন্তু মার্কেটের মতো সফট নরম তুল তুলে ব্রেডগুলো দেখে কিন্তু মনেই হচ্ছে না যে এগুলো বাড়িতে তৈরি করা হয়েছে এই রুটিগুলো তোমরা চায়ের সাথে এমনিতেই খেতে পারবে কিন্তু আজকে আমি ক্রিম বন যেহেতু বানিয়েছি এর মধ্যে আমি ক্রিম দেব এর জন্য একটা চাকু দিয়ে প্রথমে রুটিটাকে দুই ভাগে ভাগ করে নেব। আর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যে রুটিটা কতটা পারফেক্ট হয়েছে একেবারে সফট নরম তুলোর মতো হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো এখন ছুরির মাথা দিয়ে আমি রুটিটাকে এইভাবে কেটে নেব এবার ক্রিমটা এর মধ্যে দিয়ে দিতে হবে তোমরা বাচ্চাদের টিফিনে দেবে তারা কিন্তু বুঝতেই পারবে না যে তুমি নিজের হাতে এটা বাড়িতে তৈরি করেছো আর খুব সহজে এটা তৈরি করা যায় বন্ধুরা তোমরা দেখতে পারলে আশা করছি আজকের রেসিপিটা অনেক ভালো লেগেছে তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবে তোমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো আমার অপেক্ষা করো আমিও তোমাদের অপেক্ষায় বসে থাকবো